হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা 2023 সালে এসে শাওমির একটি নতুন ফোন কিনতে চান। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 2023 সালে 15 থেকে 25 হাজার টাকা বাজেটের মধ্যে শাওমির সেরা 5টি ফোন নিয়ে। আর এই 5টি ফোনের আমরা ইউজার রিভিউ অনেক বেটার পেয়েছি, তাই আশা করছি এই ফোনগুলো আপনি লং টার্ম ধরে ইউজ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। তাছাড়া এই ফোনগুলো দিয়ে আপনি এই বাজেটের মধ্যে ভালো গেমিং করতে পারবেন, সাথে ভালো ক্যামেরা সেট আপ এবং ভালো ডিসপ্লে আর ব্যাটারি ব্যাকআপটাও ভালো পাবেন। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের লিস্টের 5 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো রেডমি 10 2022। যদিও এই ফোনটি কিছুটা পুরনো ফোন, তারপরও এই ফোনটি 2023 সালে এসে আপনাকে যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে উইথ 90 হার্টজ রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কোনিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে পেয়ে যাবেন একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর যথাক্রমে পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেট বিবেচনায় ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে পেয়ে যাবেন একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G88 প্রসেসরটি, এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে ক্যাজুয়াল গেমিং করতে পারবেন, এখানে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11, এর ব্যাকহ্যান্ডে দেওয়া হয়েছে এমআইইউআই 12.5। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, আর এখানে পেয়ে যাবেন 9 ওয়াটের একটি রিভার্স চার্জিংয়ের সাপোর্ট, যার ফলে আপনি আপনার জরুরি প্রয়োজনের সময় এই ফোনটি দিয়ে অন্য একটি ফোনও চার্জ করে নিতে পারবেন। এই ফোনটি বর্তমানে অফিসিয়ালের 4 64 GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 16,999 টাকা, অর্থাৎ প্রায় 17,000 টাকা, এবং এর 6 128 GB ভেরিয়েন্টটি অফিসিয়াল পাবে পাওয়া যাচ্ছে 19,999 টাকা, অর্থাৎ প্রায় 20,000 টাকা। যাদের বাজেট হলো 17,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে অফিসিয়ালভাবে শাওমির একটি ফোন কিনতে চান, তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 4 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো শাওমি রেডমি নোট 11। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.43 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 90 হার্টজ রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কোনিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে পেয়ে যাবেন একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং যথাক্রমে পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে এই বাজেট বিবেচনায় এখানেও ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে পেয়ে যাবেন একটি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়েও আপনি ভালোই সেলফি তুলতে পারবেন, সাথে ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 680 4G প্রসেসরটি, এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানেও ক্যাজুয়াল গেমিং করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11, এর ব্যাকহ্যান্ডে দেওয়া হয়েছে এমআইইউআই 13। এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়াল 4 64 GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 20,599 টাকা, এবং এর 4 128 GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 21,499 টাকা, আর এর 6 128 GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 23,499 টাকা। যাদের বাজেট হলো 20,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে অফিসিয়ালভাবে শাওমির একটি অলরাউন্ডার ফোন কিনতে চান, তারা চাইলে কিন্তু এই ফোনটি দেখতে পারেন। আমাদের লিস্টের 3 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো রেডমি নোট 10S। যদিও এই ফোনটি কিছুটা পুরনো ফোন, তারপরও এই ফোনটি 2023 সালে এসেও আপনাকে যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.43 ইঞ্চি মাপের একটি
ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে আর এই ডিসপ্লেতে দেওয়া আছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন এই ফোনের ব্যাক সাইডে পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা সেটআপ যার প্রাইমারি লেন্সটি হলো 64 মেগাপিক্সেলের সাথে দেওয়া আছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং যথাক্রমে পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এই ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আপনি আলট্রা এইচডি মোডে ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন আর এখানে পেয়ে যাবেন একটি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে এখানেও ভালোই সেলফি তুলতে পারবেন এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G95 প্রসেসরটি এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন সাথে এখানে মোটামুটি ভালোই গেমিং এক্সপিরিয়েন্স পাবেন আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11 এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে MIUI 12.5 এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 এমএস এর একটি ব্যাটারি সাথে পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার এই ফোনটি বর্তমানে আনঅফিশিয়ালের 6128 জিবি ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 18,000 টাকায় যাদের বাজেট হলো 18,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে শাওমির একটি ফোন কিনতে চান সাথে টুকটাক গেমিংও করতে চান তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন আমাদের লিস্টের 2 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো পোকো X4 প্রো এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 120Hz রিফ্রেশ রেট আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের তবে প্রাইমারি লেন্সটি 108 মেগাপিক্সেলের পেতে চাইলে আপনাকে গ্লোবাল ভার্সন কিনতে হবে সাথে পেয়ে যাবেন একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে ভালো মানের ফটোগ্রাফি তুলতে পারবেন আর এখানে পেয়ে যাবেন একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে ভালোই সেলফি তুলতে পারবেন এই ফোনটির পাওয়ারের জন্য পেয়ে যাবেন স্ন্যাপড্রাগনের 695 5G প্রসেসরটি এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন সাথে এখানে ভালোই গেমিং এক্সপিরিয়েন্স পাবেন আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11 এর ব্যাকএন্ডে পেয়ে যাবেন MIUI 13 এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি সাথে পেয়ে যাবেন 67W একটি ফাস্ট চার্জার এই ফোনটি বর্তমানে আনঅফিশিয়ালের 6128 জিবি ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 24,000 টাকা যাদের বাজেট হলো 24,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে শাওমির একটি 5G ফোন কিনতে চান তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন আমাদের লিস্টের 1 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো রেডমি নোট 11 প্রো প্লাস 5G এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 120Hz রিফ্রেশ রেট আর এই ডিসপ্লেতে পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের সাথে পেয়ে যাবেন একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে ভালো মানের ফটোগ্রাফি তুলতে পারবেন আর এখানে পেয়ে যাবেন একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে ভালোই সেলফি তুলতে পারবেন এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 920 প্রসেসরটি এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন সাথে ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11 এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে MIUI 12.5 এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 4500 mAh একটি ব্যাটারি সাথে পেয়ে যাবেন 120W একটি ফাস্ট চার্জার এই ফোনটি বর্তমানে আনঅফিশিয়ালের 6128 জিবি ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে বরাবর 26,999 টাকা অর্থাৎ প্রায় 27,000 টাকা যাদের বাজেট হলো 27,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে শাওমি সব থেকে বেস্ট একটি ফোন কিনতে চান তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন এই ছিল বর্তমান মার্কেটে 15 থেকে 25,000 টাকা বাজেটের আশেপাশে সেরা 5টি ফোন এখন আপনার বাজেট ও চাহিদার সাথে মিল রেখে এই 5টি ফোনের মধ্যে আপনি যে কোনো একটি ফোন নিতে পারেন আশা করছি ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোনটি পেয়ে যাবেন আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ